হযরতে শাহজালাল ইয়ামিনীর কাছে যাইয়া পৌঁছায় মদিনার রহমাতাল লিল আলামিন নবী হযরতে শাহজালাল ইয়ামিনীর স্বপ্ন দেখায় শাহজালাল আর ইয়ামেনে পয়সা টাকার সময় নাই ওই গুরু গোবিন্দ বড় কষ্ট দিছে আমার বুরহানউদ্দিন রে যা 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 তাড়াতাড়ি আমার বুরহানের কলজাটা ঠান্ডা কর এমন ভাবে যাইতে যাইতে রে শাহজালাল ইয়ামিনী রওনা করছে শাহজালাল ইয়ামিনীর সঙ্গে ইয়ামেনের একজন 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 করে সঙ্গী হইতে হইতে একটা কাফেলা হইয়া গেছে যেটার মধ্যে 300 সুবহানাল্লাহ এটা থেকে শিক্ষা নেন শুক্রবারে অথবা পাঁচ ওয়াক্ত নামাজে যখন আপনি যান আপনার সন্তান যায় যাওয়ার সময় এমন কাফেলা করে লইয়া যাবেন এমন কাফেলা করে লইয়া যাইবেন হযরতে বুরহানউদ্দিন আউলিয়ার চিঠি পাইয়া শাহজালাল বাবা আস্তে 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 বাংলা পর্যন্ত সিলেটের নদীর ওই পারে গুরু গোবিন্দর বাড়ি বুরহানউদ্দিনের বাড়ি শাহজালাল বাবা ঈশ্বর দাঁড়াইছে এই পারে দাঁড়ানোর পরে রে এখন না বড় বড় ব্রিজ দেখা যায় শাহজালাল বাবা ওই সময় কেমনে পার হইব কেমনে পার হইব গুরু গোবিন্দ বাদশা খবর পাইছে মুসলমানের ফুতের আগমন হইছে মুসলমানরা গুরু গোবিন্দর লগে মনে হয় যুদ্ধ করব এমন ভাবে হযরতে শাহজালাল ইয়ামিনী যাইতে যাইতে নদীর সামনে গেছে ইয়া হযরতে শাহজালালের ঈমান আর আমরার ঈমান কেমন দেখেন শাহজালাল ইয়ামিনী কয় মুসলমান তোমরা 360 জন সবাই যাওয়া লাগবে না অল্প কয়েকজনকে লইয়া আমি সামনের দিকে যাইতে চাই হযরতে শাহজালাল ইয়ামিনী মতান্তরে 112 13 জন 112 জন লইয়া সামনের দিকে যাইতেছে নদী পার হইব কেমনে শাহজালাল ইয়ামিনী উনাদের গাড়ের মধ্যে যে চাদর ছিল মানে এক কথায় নামাজের মুসল্লা উনি ওইটারে কিং ব্রিজের সিলেটের সুরমা নদীর উপরে বিছাইয়া দিছে বিছাইয়া দুই রাকাত নামাজ আদায় করে এটার উপরে দাঁড়াইছে একজন একজন করে পার হয় আর শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই লক্ষ্য করে দেখে উনারা যেন উপরে না উঠতে পারে ওই গুরু গোবিন্দ বাদশা বড় বড় পাথর দিয়া পথ আটকে দিছে সিলেটের নাম তো সিলেট ছিল না সিলেটের নামটা কিভাবে সিলেট হইছে শুনেন না হযরতে শাহজালাল ইয়ামিনী নদীর মধ্যে দাঁড়াইয়া শুধু বলছে শ্রীহট্ট কি বলছে কি বলছে শিল হট্ট বলতে দেরি শিল মানি পাথর হট্ট মানি সর শিল মানি হট্ট শিল মানি পাথর হট্ট মানি সর উনি কথাটা বলছে শ্রী হট্ট পাথরগুলা গোরগোরানি দিয়া নদীর পারে চলে গেছে বন্ধুরে হযরতে শাহজালাল বাবা যাইতে 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 সামনের দিকে যখন চলে যায় সামনে যাওয়ার পরে গুরু গোবিন্দ বাদশার দলেরা সামনের দিক থেকে এমন ভাবে তীর মারা শুরু করছে তীর মারতে মারতে মুসলমানরে মারার চেষ্টা করে মুসলমান তো শেলি দিয়া তরবারি দিয়া আঘাত করে না মুসলমানের একটা ধ্বনি আছে যে ধ্বনি দিলে মুসলমানের আল্লাহু আকবরের ধ্বনির কারণে সারা বিশ্বের জমিন থরথর করে কাঁপে ঠিক না ঠিক আমার ভাইরা বাবারা বন্ধুরা হযরতে শাহজালাল ইয়ামিনী সামনে যায় কিন্তু গুরু গোবিন্দ বাদশা এমন বড় কুনাট মানুষ এমন বড় কূটনীতিবিদ গুরু গোবিন্দ বাদশা কয় মুসলমানের সঙ্গে আমরা যুদ্ধ করে পারব না সামনের দিকে যাওয়ার আগে হযরতে শাহজালাল ইয়ামিনী এমন ভাবে তীর মারে বাদশার বড় রাজপ্রাসাদের চারিদিক দিয়া জানালার ফাঁক দিয়া দরজার ফাঁক দিয়া তীর মারা শুরু করছে হযরতে শাহজালাল বাবা ডাক দিয়া কয় কে আছে আমার জায়গার মধ্যে একজন লোক আসুনি বলে কেমন লোক বলে যে জীবনে এ 40 বছরে আসরের নামাজ কাজা করছে না আসুনি কেউ কেউ আরো ধরে কইলেন না সুবহানাল্লাহ আসুনি কেউ 40 বছরে একদিনও আসরের নামাজ কাজা করো নাই বলে কেন বলে আজান দাও এদের তীরের আঘাত আমরা সহ্য করতে পারবো না বলে কেন রে বলে মুসলমানের একমাত্র বড় ধ্বনি হলো আজানের ধ্বনি আল্লাহু আকবরের ধ্বনি এমন টাইমে একজন আল্লাহর ওলি হাত উঠাইছে যার নাম হলো হযরতে নাসিরউদ্দিন সিফা সালা জিনার মাজার এখনো হবিগঞ্জের সোনারু ঘাটে আছে জিনার মাজারটা আমদার এলাকার মানুষ মানলে উত্তরে আর দক্ষিণে মাটি দেয় উনারে মাটি দিছে উত্তরে দক্ষিণে উনি ওসিয়ত করছে সবাই উত্তরে দক্ষিণে মাটি দেয় আমার উত্তরে দক্ষিণে মাটি দিও না আমারে পশ্চিমে আর পূবে মাটি দিও শরীয়তের আলেমরা কয় দেখছনি উনারে নাকি পশ্চিমে পূবে মাটি দিতাম উনারে মরার পরে উনার ওসিয়ত পালন না কইরা উনার উত্তরে দক্ষিণে মাটি দিছে খোদার কসম রে
চল্লিশ কদম হাইটা যাওয়ার আগে এমন একটা জোরের আওয়াজ হয়েছে, আসমান মধ্যে ঠাডা মারছে। মারার পরে ওই মৌলবীরা পিছনের দিকে তাকায়া দেখে যে কবর দিলে উত্তরে আর দক্ষিণে, ওই কবর ফুবে আর পশ্চিমে হইয়া গেছে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না। হযরত নাসিরউদ্দিন জিবায়ালা হাতটা তুলে কয়ে, শাহজালাল আমি আছি আমার চল্লিশ বছরে একদিনও আসরের নামাজ কাদা হইছে না, আমার কাজা হইছে না। উনি আবার হাতটা তোলার পরে শাহজালিয়ামিনি কয়, বাবা রে তুমি আজান দাও আজান দাও। উনি আল্লাহু আকবর আল্লাহু আকবর আজানের ধ্বনি দেওয়া শুরু করছে। গুরু গোবিন্দর বড় রাজপ্রাসাদরা বাঙ্গা তছনছ হইয়া গেছে, নিচের দিকে পড়া গেছে। মুসলমান তরবারি দিয়া তীর দিয়া টেড়া দিয়া লাঠি দিয়া যুদ্ধ করা লাগে না, আল্লাহু আকবরের ধ্বনি দিলে মুসলমানের যুদ্ধ হইয়া যায়। এই জন্য তোমার যদি কোনো মুসলমান ভাই গালি দেয়, কেউ যদি মন্দ বলে, তুমি তার মন্দটারে মাথায় নিবা না। সে তোমার মন্দ বললে একটা মুস্কি হাসি দিয়া তুমি দূরে চলে আসবা, দেখবা ওই ব্যক্তি যদি বিবেকবান হয় তোমার মুস্কি হাসির উত্তরটা সে জানতে বড় ইচ্ছা হইব। আমি তারে গালি দিলাম, তে দিয়া আমারে গালি না দিয়া মুস্কি হাসি দিছে, এটার নাম ইসলাম, এটার নাম ইন্নাত দিন ইন্দাল্লাহ ইসলাম, এটার নাম ইকুল আল ইসলাম দিনুন কামিলুন পরিপূর্ণ জীবন ব্যবস্থা। হে ভাই বাবারা, এবার গুরু গোবিন্দ বাদশা কয়, যেহেতু তার লগে পারি না মুসলমানের সঙ্গে পারি না, এবার গুরু গোবিন্দ বাদশা আবার কি করলো শুনে নেন। মুসলমানদেরকে মারার জন্য বড় একটা বড় ফাঁক ফাতাইয়া মুসলমানদেরকে মারবো, ওই বড় ফাঁক ফাতাই ওই জায়গার মধ্যে মানুষকে ফালাইয়া দেয়, ফালাইয়া ফালাই ওই জায়গার মধ্যে ইন্তেকাল করায়। এমন টাইমে মুসলমানেরা সামনের দিকে অগ্রসর হয় এটারে ধ্বংস করার জন্য। গুরু গোবিন্দ বাদশা 10 থেকে 13 জন মহিলাকে শরীরের জামা কাপড় উলঙ্গ কইরা ল্যাংটা ল্যাংটা মহিলাদেরকে আল্লাহর ওলিদের সামনে ছাইড়া দিছে। আল্লাহর ওলিরা তো উলঙ্গ মহিলা দেখতে পারে না, আল্লাহর ওলিরা তো খারাপ মহিলা দেখতে পারে না। শাহজালাল ইয়ামিনী চক্ষুটা বন্ধ কইরা ডাক দিয়া কয়, আসরে এই যুদ্ধটা পরিচালনা করাবা, এদের সামনে তো আমরা যাওয়া সম্ভব না, আমাদের তাকওয়া নষ্ট হইয়া যাইব। এমন টাইমে আরে গেসুদার আজকে আল্লাহ সান নাম শুনছেন, কেল্লা বাবার নাম শুনেন নাই, ওনার নাম হলো হযরতে আহম্মদ গেসুদারাস কেল্লাসা। এমনে সংক্ষেপে মানুষ কয় কেল্লাসা, ওনার নাম আহম্মদ গেসুদারা। হযরতে গেসুদারাস কেল্লাসা ডাক দিয়া কয়, মামা ইয়ো হযরতে শাহজালাল ইয়ামিনীর বাগিরা হলো গেসুদারাস কেল্লাসা। উনি ডাক দিয়া কয়, মামা ইয়ো, ও মামা আপনি বলতেছেন কে যুদ্ধ করবে, আপনারা যুদ্ধ করা লাগবে না। হযরতে গেসুদারাস কেল্লাসা কয়, আমি যদি মহিলাদেরকে দেখে আমার তাকওয়া নষ্ট হইয়া যাইব, খোদাভীতি নষ্ট হইয়া যাইব, আমার চরিত্রের মধ্যে আঘাত আসার সম্ভাবনা আছে। গেসুদারাস কেল্লাসা হাতের তরবারিটারে মুট কইরা ধইরা, উনার মাথার মধ্যে বাবরি চুল, বাবরি চুলে লুলারে মুট কইরা ধইরা, নিজের কল্লাটা নিজে কূপ দিয়া আলাদা কইরা ফালাইছে। আলাদা কইরা রে এই কল্লা সারা দেহ দিয়া ওই মহিলা গুলারে কূপ দিয়া দিয়া আলাদা কইরা হযরতে গেসুদারাস কেল্লাসা ওই বড় রাজপ্রাসাদের সামনে ওই কূপটারে ধ্বংস কইরা দিছে। ধ্বংস করার পরে রে হযরতে গেসুদারাস কেল্লাসা ওই জায়গায় নদীর মধ্যে পতিত হইয়া যায়। আর শাহজালাল ইয়ামিনী ওই যে এখন শাহজালাল বাবার যে মাজারটা আছে ওই মাজারের মধ্যে সুন্দরভাবে ওই উপরে জায়গার মধ্যে উনি ওনার আস্তানা গাইরা সুন্দর এবাদত করা শুরু করে। শাহজালাল ইয়ামিনী ওই জায়গার মধ্যে ইসলাম কায়েম করে, আস্তে আস্তে কইরা সারা বাংলার দমিনের মধ্যে ইসলামের দাওয়াত দিছে। আপনি আমি যে মুসলমান দাবি করি, অনেক মৌলবীরা যে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কয়, তারে জিগাইও সিন্নি খেলি কাকডারা মোল্লা সিন্নি না, আল্লাহর ওলির বিরোধিতা করো, শাহজালাল শাহপরান মাজার বাঙ্গার কথা কও। না রে না, তুমি তো মুসলমান হইছো শাহজালাল শাহপরানের কারণে, মুসলমান হইছো আল্লাহর ওলির কারণে, কথা কোন ঠিক না বেঠিক।